হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ইউ ইউনিক ইউ ইউ ইয়োর ইনিক স্টাডি প্ল্যাটফর্ম বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছ কি কিরলেটের ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট ভিডিও দেবো আর তোমরা অনেক দিন ধরেই চিন্তা করছিলে যাদের যাদের মজদুরে স্যার কবে জয়নিং হবে কী হবে সব কিছুর বিস্তারিত বলে দেবো তোমাদের মজদুরে জয়নিং প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে ভেরিফিকেশান যেটা বলে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সেটা বলে দেবো আর এর সাথে এসএসসি এক্সামে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে আর কি মজদুরের কি থার্ড লিস্ট বেরোবে বেরোলে কবে বেরোবে ভোটের আগে না পরে আর কোনো চান্স আছে কি না সব বলে দেবো প্রাইমারি দু হাজার চোদ্দোর যে মেড লিস্ট তোমরা দেখেই নিয়েছ গতকাল কবে থেকে কাউন্সিলিং স্টার্ট হবে আর তোমাদের কি মে সেকেন্ড লিস্ট কি এই মুহূর্তে বেরোনো সম্ভব না সব কিছুগুলো বন্ধুরা স্টার্ট করা যাক টু ডে স্পেশালিটি এক্সাম আপডেশন আর ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি রেগুলার কোয়েশ্চেন অ্যান্সার আপডেট আপডেট করি পোস্ট করি তোমরা জয়েন করে যা যা এখনও জয়েন করনি এর সাথে সাথে অল ইম্পর্টেন্ট অফিসার ওয়েবসাইট লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা দেখে নিও আর কি তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও তোমরা জয়নিং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো বন্ধুরা স্টার্ট করা যাক প্রথমেই একটু তাড়াতাড়ি বলছি প্রথমেই আমরা দেখে নেবো কী অফিসিয়াল আপডেশান দিয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখো কিছু আগে আপডেট দিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট নোটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখে নেবে কী নোটিশ দিয়েছে একটা শিডিউল ডেট ছিল একটা রিভাইজ ডেট এসছে কী ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য একটা স্পেশাল প্রফর্মা এসে গেছে দেখো কি লিখেছে অন সেভেন টেন্থ টু থাউজেন্ড টোয়েন্টি দা কী বলেছে দ্য কমিশন দ্য কমিশন হ্যাড পাবলিশ টেনটেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন বলছে সাত দশ দু হাজার কুড়ি কমিশন পাবলিশ করেছিল টেনটেটিভ ক্যালেন্ডার এক্সামিনেশানসে যেগুলো হেল্ড হবে ডিউরিং এক দশ থেকে একত্রিশ আট পর্যন্ত যেগুলো হেল্ড করা হবে হাউবার ইন ভিউ অফ অ্যাসেম্বলি ইলেকশন ইন সাম স্টেট কিছু স্টেটের আর ইউটির অ্যাসেম্বলি ইলেকশন চলে আসাতে ডিউরিং মার্চ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দ্য ফলোইং মডিফিকেশান কিছু কিছু মডিফিকেশন করতে হয়েছে সেইগুলো দেখে নেব আমরা নেম অফ দ্য এক্সামিনেশন কী কী হে এসছে দেখে নেবো আমরা এরপর আমরা কে এম সি মজদুর আর প্রাইমারি প্রাইমারিটের নিয়ে বিস্তারিত জিনিস দেখে নেবো নেম অফ দ্য এক্সামিনেশন কি বলেছে প্রথম কথা দেখো জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টি অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশন টিয়ার অর ফেস পেপার ওয়ানের পরীক্ষার শিডিউল যে ছিল বাইশ তিন দু হাজার একুশ থেকে পঁচিশ তিন দু হাজার একুশ সেই পরীক্ষার রিভাইজ ডেস্ট কবে চলে এসছে বাইশ তিন থেকে চব্বিশ দিনের মধ্যে ভালো করে রিভাইজড ডেটস আর শিডিউল ডেটগুলো যেগুলো ছিল আগের আর রিভাইজ মানে কারেন্টলি যেটা এসছে ভালো করে দেখবে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ সিএপিএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এ এস আই ইন সিআইএসএফ এক্সামিনেশন টোয়েন্টি 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 নাইনটিন পেপার টু কবে দেওয়া ছিল শিডিউলডেট ছাব্বিশ তিন আর কবে হতে চলেছে আট পাঁচ দু একুশ মানে ভোটের রেজাল্ট বেরোনোর পর দু তারিখের রেজাল্ট বেরোনোর পর হতে চলেছে এটা হচ্ছে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এরপর স্টেনোগ্রাফার গ্রেট এন্ড ডি এক্সামিনেশান টোয়েন্টি নাইন থেকে টোয়েন্টি নাইন মার্চ থেকে থার্টি ওয়ান্থ তিন তেত্রিশে মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল এটা কী বলেছে এখনও পর্যন্ত ডেট দেয়নি রিভাইজ টু বি অ্যানাউন্স লেটার আর একটা মেনি মেনি ইম্পর্ট্যান্ট এক্সামিনেশান ভেরি গুড এক্সামিনেশান কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু টিয়ার ওয়ানের বারো চার দু হাজার একুশ থেকে সাতাশ চার দু হাজার একুশে হওয়ার কথা ছিল এটা শিডিউল ডেট এবার কী দিয়ে দিয়েছে বারো চার থেকে সাতাশ চার দু হাজার একুশে তো হবে কিন্তু এটা যেমন ডেট আছে কিন্তু হবে রিভাইজটা শিডিউল একই আছে কিন্তু একুশ পাঁচ থেকে বাইশ পাঁচ হবে কাদের এক মাস চলবে অনলি ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ অপটেড ফর এক্সামিনেশান সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল যারা যারা ওয়েস্ট বেঙ্গলে সেন্টার দিয়েছিল একুশ পাঁচ থেকে বাইশ পাঁচ হবে কারণ বুঝতেই পারছো রিটেন এক্সামটা একটু প্রবলেম হচ্ছে কারণ অ্যাসেম্বলি ইলেকশনের জন্য ওকে আর একটু কি দেখো বলে দিয়েছে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য শেডিউল অফ জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টি সার্ভিং অ্যান্ড কন্ট্রাকস এক্সামিনেশন পেপার টু টু থাউজেন্ড নাইনটিন টু বি হেল্ড অন এইখানে কোনো চেঞ্জ হবে না উইল বি নো চেঞ্জ বলে দিয়েছে টু বি হেল্ড অন টোয়েন্টি ওয়ান থ্রি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওকে এই হচ্ছে ব্যাপার এটা দিয়ে দিয়েছে তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে পেপার টুয়ের যে এক্সাম সেটা ডেটও তো দিয়ে দিয়েছে চলো বন্ধুরা এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই এবার যদি আমরা চলে আসি কিসে দেখো এবার যেটা মজদুরে মজদুরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশান ভালো করে দেখবে যেটা আপডেশান দিয়ে দিয়েছে তোমাদের অনেক ক্যান্ডিডেট চিন্তিত ছিল যে জিজ্ঞেস করছিল স্যার কী করে জয়নিং হবে স্যার জয়নিংয়ের কোনো প্রবলেম আমি আগেই বলে দিয়েছিলাম যে কোনো প্রবলেম হবে না তোমাদের জয়নিং প্রসিডিওর বা ডকুমেন্ট ভেরিফিকেশান সেই রকমই জয়নিং প্রসিডিওর চালু হতে শুরু করেছে যার প্রথম স্টেপ হিসেবে ডকুমেন্ট ভেরিফিকেশান দেখো আমরা যদি একটা এইটা কি তোমাদের কোথায় দিয়েছে এটা এটা কোনো ওয়েবসাইটে দেয়নি এটা অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়ালি দিয়েছে ডিপার্টমেন্টে পার্সোনাল ডিপার্টমেন্টে দিয়েছে ঠিক আছে কেএমসি এবার দেখে নাও কি বলেছে এইখানে কী কী জিনিস দেওয়া আছে দেখো এখানে চারটে কলম দে এখানে কিছু কলম দেওয়া আছে প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে দেখো একদিন দুদিন হয়ে গেছে ফোন করে ডাকা হয়েছে ফোন করে বা তোমাদের ফোন নাম্বার যেটা দিয়েছিলে তোমরা এই দেখো ফোন নাম্বার ক্যান্ডিডেটের দেওয়া আছে যেগুলো তোমরা রেকর্ড করেছিলে মানে এডি যেটা অপশান ছিল ফোন নাম্বার যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় যেটা দিয়ে যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করা হচ্ছে কন্ট্যাক্ট করে দেখে নেওয়া হচ্ছে এখানে কী দেওয়া আছে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম আর ডেট অফ ভেরিফিকেশান কিন এখানে দেওয়া আছে আর মোবাইল নাম্বার তোমাদের দেওয়া আছে ভালো করে জিনিসগুলো দেখবে আমি বলে দেব এর সঙ্গে সঙ্গে কী কী লাগছে যে জিনিসটা লাগছে মোড়ালদের সেম লাগছে আমি আগে দেখে দিয়েছিলাম পরিবেশ বন্ধুর জন্য এবার কী বলেছে এখানে এখানে নেম অফ ক্যান্ডিডেট দেওয়া আছে সাথে ডেট অফ ভেরিফিকেশানটাও দেওয়া আছে তার সাথে কত তারিখে ডেট অফ ভেরিফিকেশান ঠিক ভেরিফিকেশানের তিন থেকে চার দিন আগে ফোন করা হবে ক্যান্ডিডেটকে আর একটা কথা ফোন মেল বা মেসেজ যদি না আসে তোমরা চলে যেতে পারো অফিসিয়াল ওয়েবসাই অফিসিয়ালিভাবে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ওখানে ঠিক আছে এখানে এটা হচ্ছে স্ক্রিনশট এটা আনা হয়েছে ক্যান্ডিডেট মারফত পাঠানো হয়েছে দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া হচ্ছে প্রথমে ইউপি পিডব্লিউ এইচ এই একটু অল্টারনেটিভলি ওয়েতে দেওয়া আছে ইউ আর স্পোর্টস ক্যাটাগরি দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে ইউ আর ক্যাটাগরি তারপর দেওয়া আছে তোমার দেখে নাও ইউআর ক্যাটাগরি ইউআর যেহেতু অনেক ক্যান্ডিডেট ছিল তার ইউ আর দেওয়া আছে এখানে এই হচ্ছে লম্বা ক্যাটাগরি চোদ্দোটা পেজ আছে এখানে আরও তোমরা দেখে নেবে এদিক ওদিক করা আছে এস সিরাকও প্রত্যেকটাই দেওয়া আছে কিন্তু কি রোল নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার নেম ডেট অফ ভেরিফিকেশান আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে ফোন করা হবে যে নাম্বার দেওয়া আছে ওকে এই হচ্ছে ব্যাপার তোমরা একটুখানি দেখে নিও দেখো প্রত্যেকটা ইউ আর ক্যাটাগরি আবার এখানে আছে ইউ আর এইগুলো চলছে ঠিক আছে তারপর দেখো তোমরা এখানে ও বি সি এ ক্যাটাগরি ও বি সি বি ক্যাটাগরি আজকাল তারপর এস এসসি আছে এস আছে ঠিক আছে তারপর ও বি এ আছে এইগুলো মেলানো মেশানো কেন ইউ আর পি ডব্লিউডি পি এ তারপর আছে পি ডি পি ক্যান্ডিডেট কী কী আছে সব তোমরা একটুখানি আবজা আসছে একটু ব্লাড আসছে তোমরা একটুখানি দেখে নিও ঠিক আছে ইউ আর এক্স সার্ভিসম্যান দেওয়া আছে ওকে ফ্রেন্ডস এই ছিল ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখে নেবে তোমরা যদি না পাও আমি পি দিয়ে দেবো তোমরা হোয়াটসঅ্যাপে পিঙ্ক করে দিতে পারো এর সাথে সাথে যদি আমরা মেন পেজটায় আসি দেখো একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু থার্ড লিস্ট বেরোয়নি অনেক ক্যান্ডিডেট চিন্তিত আর কী কী লাগছে ডকুমেন্টস আমি তো আগে বলে দিয়েছিলাম ভালো করে শুনে নাও তোমরা হয়তো জানো যাদের হয়ে গেছে তারা তো জানো আর অনেক ক্যান্ডিডেটের হয়নি অনেক ক্যান্ডিডেট বাকি আছে একবার তোমরা দেখবে ভোটের মাঝখানেই তোমাদের চলবে ভোটের মাঝখানে জন্য কোনো অসুবিধা হবে না দেখে নিতে পারবে তোমাদের পাঁচ চারে ডেট দেওয়া আছে কীরকম কীরকম ডেটগুলো এক চারে ডেট দেওয়া আছে দেখো তোমরা অনেকেই বলছি যে স্যার ভোটের মাঝখানে চলবে তো ভোটের মাঝখানেই চলবে তিন চারে হচ্ছে তোমাদের সাতাশ তারিখ থেকে ভোট আরম্ভ হচ্ছে কিন্তু তারপরেই চলছে কোনো অসুবিধা নেই ভোটের জন্য কোনো প্রবলেম হবে না ঠিক আছে একুশ চার এখানে দেখো ষোলো এখানেও ডেটও দেওয়া আছে এখানে দশ চার আছে সব কিছু ডেটগুলো সতেরো তিন সতেরো তিন হয়ে গেছে ঠিক আছে এবার দেখো আরও কিছু কিছু ডেট দিয়ে এইগুলো হচ্ছে একটু ব্লাড এসছে এবার এখানে দেখো কত দেওয়া আছে কুড়ি চার দু হাজার একুশ সব কিছু ডেট কিন্তু ভোটের মাঝখানে সাতাশ চার দেওয়া আছে ওকে চলো এবার দেখো কী কী লাগছে এবার মেন জিনিস ইম্পর্ট্যান্ট অনেকেই হয়তো জানে অনেক যখন ফোন করছে ম্যাডাম বা স্যার মার পর যখন ফোন করা হচ্ছে তখন তোমাদের বলে দেওয়া হচ্ছে কী কী জিনিস ক্যান্ডিডেটকে নেওয়া নিয়ে আসতে হবে সবসময় ফোনটা খুলে রাখবে আর ফোনটা চালু রাখবে অ্যাক্টিভ মুডে রাখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে যেহেতু কিছু যেহেতু ফোন মারফতই ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালং উইথ দ্যার সেলফ অ্যাটেস্টেড এবার যে ক্যান্ডি এবার যে জিনিসগুলোর কথা বলবো সেইগুলো অরিজিনাল এক কপি আর অরিজিনাল তো একটাই আর সেলফ অ্যাটেস্টেড কিন্তু এক কপি করে লাগছে কী কী জিনিস ওয়ান আইডি প্রুফ আধার কার্ড হয় ভোটার কার্ড নয়তো ড্রাইভার লাইসেন্স যে যে যেটা আছে যার যা যদি এইগুলো সব করা থাকে নিয়ে যেতে পারো নয়তো এইগুলোর মধ্যে একটা অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড একটা ফটো কপি ফটোকপি একটা আর ওয়ান এজ প্রুফ লাইক একটা এজ প্রুফ হিসেবে প্যান কার্ড নয়তো বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যদি অ্যাভেলেবেল থাকে আর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামেশান নিয়ে যেতে পারো মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য হায়েস্ট কোয়ালিফিকেশান মেনশান অফ বায়োডাটা ফরম্যাট কী বলছে মার্কশিট আর কী লাগবে সার্টিফিকেট যে যেটার হায়েস্ট কোয়ালিফিকেশান আছে যদি থাকে অবশ্যই নিয়ে যাবে এই জিনিসগুলো আর কাস্ট সার্টিফিকেট যার যেটা আছে ওবিসি এ থাকলে ও এ ও বি থাকলে এসসি এ থাকলে এসসি এসসি থাকলে এসটি ওকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই দরকার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হোয়ার অ্যাপ্লিকেবেল ঠিক আছে যেটা যা দরকার হ্যান্ডিক্যাপ যারা যারা আছে তাদের এইটা যেখানে যেখানে দরকার লাগবে নিয়ে যাবে অ্যাচিভমেন্ট সার্টিফিকেট ইন স্পোর্টস এমএসপি যে ক্যাটাগরি আছে সেখানে যারা যারা স্পোর্টস ক্যাটাগরি আছে হোয়ার অ্যাপ্লিকেবল সেটাও কিন্তু নিয়ে যেতে হবে আর কি প্রুফ অফ এক্স সার্ভিসম্যান হোয়ার অ্যাপ্লিকেবল যেখানে যেখানে এক্স সার্ভিসম্যানদের দরকার যদি কোনো সার্টিফিকেট বা কিছু থাক কে সেটা অবশ্যই নিয়ে যাবে এই জিনিসগুলো নর্মালি লাগছে আর কিছু লাগছে না এইগুলো নিয়ে তোমার যদি ডেট এখানে দেখতে পাও অবশ্যই চলে যাবে নয়তো একবার গিয়ে চেক করে আসবে আর অবশ্যই তিন থেকে চার দিন আগে ফোন করবে তোমার জেন্ডকে আছে যখন ফোন করবে সেই অনুযায়ী তোমরা ডেটে চলে যাবে ওকে ফ্রেন্ডস এই ছিল কে এমসি এবার থার্ড লিস্ট এখনও পর্যন্ত কিন্তু থার্ড লিস্টের কোনো আপডেশান নেই ওয়েবসাইটে অনেক দিন ধরে কিন্তু কে এমসির আপডেশান নেই চলে আসার কথা ছিল আর কিন্তু ভোটের বেশি দিন বাকি নেই যদি না এই মাসে আছে যেটা জানা যাচ্ছে তাহলে কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর মানে যে প্রক্রিয়া চালু হতে আরম্ভ হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান এর পরেই কিন্তু তোমাদের থার্ড লিস্ট বেরোতে পারে যদি এই মাসে না আসে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কারণ অনেক দিক থেকে এখন জয়নিং প্রোসিডিয়ারগুলো চলছে ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে যদি এই মাসে না আসে এই মাসে আসার চান্স আছে ওয়েট করো এখনও মাস শেষ হয়নি এখনও ভোট আরম্ভ হয়নি ওকে চলো এবার আমরা দেখে নেবো প্রাইমারি জিনিসে কি হলো গতকালই তোমরা দেখে নিয়েছো প্রাইমারি লিস্ট বার করে দিয়েছে দু সালে মেরিড লিস্ট বার করে দিয়েছে যেটা কোর্ট থেকে রায় দিয়েছিল যেটা বলে দেওয়া হয়েছিল দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে সেইটাই দিয়ে দেওয়া হয়েছে আমরা একবার লিস্টটা দেখে নেব দেখো লিস্টের পিডিএফ এখানে পাঠানো হয়েছে ক্যান্ডিডেট মারফত দেখে নেবে তোমাদের কীরকম কি পিডিএফ টাই দেওয়া আছে এই ফর্ম্যাট দেওয়া আছে দেখে নেবে একবার কি কি ফর্ম্যাটের লেখা আছে ঠিক আছে পুরো বিস্তারিত প্রত্যেকটা ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখেই নিয়েছো গতকাল থেকেই এটার অনেক ব্যস্ততা অনেক কিছু ব্যস্ততা হচ্ছে এবারও একজন অনেক ক্যান্ডিডেট চিন্তা হচ্ছে স্যার কাউন্সিলিং কবে আরম্ভ হবে সেকেন্ড লিস্ট কবে বেরোবে দেখো এবার কাউন্সিলিং কিন্তু তোমরা জানো গত মাঝরাতেও কিন্তু কাউন্সিলিং চলেছিল আগের বারে সেই নিয়ে অনেক ক্যান্ডিডেটের প্রবলেম ছিল জানতে পারিনি তোমাদের কিন্তু এইখানে এর জন্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে কিন্তু বারবার যোগাযোগ করতে হবে আমি আজকে দেখিয়ে দেবো লিস্টটা তোমরা দেখে নেবে এটা অনেক পাতা লিস্ট লিস্ট আছে দুশো উনষাট পেজের এইগুলো তোলা হয়েছে স্ক্রিনশট কি দেওয়া আছে এখানে একবার দেখে নাও এখানে সব কিছু জিনিসই দেওয়া আছে মোড়লেস দেখো মেরিট লিস্টের টেট টু থাউজেন্ড ফোরটিন কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেট কোয়ালিফাইড অ্যাজ ওয়েল এস ট্রেন ক্যান্ডিডেট ছিল রিজার্ভ ক্যাটাগরি দেখো সব কিছুই দেওয়া আছে মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি এক্সেমটেড ক্যাটাগরি ও বিসিএ ভ্যাকেন্সি তিনশো একাত্তর যেটা ভ্যাকেন্সি সেই অনুযায়ী কী দেওয়া আছে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম কাস্ট র্যাঙ্ক রিমার্কস এখানে কিন্তু মার্কস দেওয়া নেই যেটা ক্যান্ডিডেটের ডিম্যান্ড ছিল মার্কস কিন্তু এখনো দেওয়া নেই এবার কী দেওয়া আছে শুধুমাত্র মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এখানে এখনও কাউন্সিলিংয়ের কোনো ডেট দেওয়া হয়নি আর কি সেকেন্ড লিস্টও কবে বেরোবে সেরকম কিছু বলা যাচ্ছে না এখনও আগে এগুলো জয়নিং হয়ে যাক আগে এগুলো প্রসিডিওর স্টার্ট হয়ে যাক ফাইনালি তারপর বলা যাবে এবার দেখো এখানে প্রত্যেকটা পেজ যদি আমি দেখাতে আরম্ভ করি তাহলে অনেক লম্বা পেজ আছে তোমরা একটুখানি দেখে নেবে নয়তো তোমাদের বারবার বলা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে তোমরা চলে গিয়ে একবার দেখে নিয়েছো অলরেডি আর যোগাযোগ রাখতে হবে কবে থেকে তোমাদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে হট করে শুরু হয়ে যেতে পারে কারণ ভোট এখনও শুরু হতে কিছুদিন বাকি আছে তার আগেই কিন্তু চালু হয়ে যেতে পারে কাউন্সিল তোমরা জানো গতবার কেমন চালু হয়ে গেছিলো ঠিক আছে মাঝরাত রাত পর্যন্ত নেওয়া হয়েছিল সুতরাং তোমরা বারবার রেগুলারিটি মেনটেন করবে আর যদি কোনো খবর পাই সিএসপি জানিয়ে দেবে একবার দেখে নাও এখানে নেম দেওয়া এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আমি জাস্ট একবার একটু তাড়াতাড়ি তোমরা যদি চাও আমি দিয়ে দেবো পিডিএফটা পিডিএফ আর এইগুলো তোলা হয়েছে ছবি তোলা হয়েছে ওই জন্য এদিক ওদিক করা আছে ঠিক আছে একটুখানি আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি দেখে নাও পিডিএফগুলো ঠিক আছে তোমরা আর দেখে তো নিয়েছো মিনি মেনি কনগ্র্যাচুলেশন যাদের নাম এসছে এখানে আগেও জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে একবার দেখে নাও এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে তোমাদের ফুল পিডিএফ যেটা পাওয়া গেছে তিল নাও ঠিক আছে এখনও পর্যন্ত যেটা সংগ্রহ করা হয়েছে কালেক্টেড ঠিক আছে এই হচ্ছে ব্যাপার লম্বা পিডিএফ দেওয়া আছে ওকে দেখো দুশো উনষাট পেজ পর্যন্ত দেওয়া আছে তোমাদের লাস্ট পেজ হচ্ছে এটা এখানেও দেওয়া সেম জিনিস দেওয়া আছে কোন কোন ক্যাটাগরি কাস্ট হচ্ছে এসসি এখানে আনরিজার্ভড মিডিয়াম বেঙ্গলি ভ্যাকেন্সি দু কোন কোন ক্যাটাগরি কত কী ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী এখানে দেওয়া আছে দেখবে প্রত্যেকটা জায়গায় সেরকম সেম নাম দেওয়া আছে ঠিক আছে এবার দেখো যদি আমরা একটু উপরে যাই এখানেও দেখো আনরিজার্ভ কাস্ট এসসি ভ্যাকেন্সি টু সেভেন এইট সিক্স আর পেজ ওয়ান থার্টি থ্রি আনরিজার্ভ ক্যাটাগরি ঠিক আছে एब देखो अनजार्व कैटागर एखे दिए आज मीडियम बंगाली এ আর কাস্ট এসসি পরস্পর নাম দেওয়া আছে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম দেওয়া আছে ওকে ফ্রেন্ডস এই ছিল বিস্তারিত নিউজ তোমরা তো সব কিছু দেখেই নিয়েছো আর একটা কথা বলে দিচ্ছি তোমরা চিন্তা করো না তোমাদের থার্ড লিস্ট কেএমসির কিন্তু বেরোতে পারে কারণ ফুল ভ্যাকেন্সি কিন্তু এখনও যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু ফুলফিল কমপ্লিট হয়নি ওকে ফ্রেন্ডস এই ছিল ভিডিও এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলে তোমরাও যুক্ত হতে পারো বা কোর্স করতে পারো অন্যদের মতো তোমরাও তোমাদের ড্রিম জবটা পেয়ে যাবে সহজে পিএসসি সাব ডিভিশনাল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিস তার চলছে ইউডিসি এলডিসি ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উদ্যান পালান মাস্টার গ্রেড ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি আইবিএস সি সিএল এম টিএস বা এর সাথে সাথে কিন্তু যাদবপুর গ্রুপ ডি আইসিডিএস আইসিডিএস প্রমোশনাল বা মিউনিসিপ্যালিটি সব কিছুর কিন্তু ইন্টারভিউ কোনো এফেক্ট পড়েনি ইন্টারভিউ কিন্তু যেগুলো চলা চলছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় বা যদি কোনো রিটেনের আপডেট চেঞ্জ হয় রিটেন এক্সামে সেটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এর সাথে সাথে মিসলেনিয়াস ডাবলিউ বিসিএস এক্সাইজ বা মোটরভেই ইন্সপেক্টর এনটি ওয়ার্ড মাস্টার উদ্যান পালন এনটিপিসি গ্রুপ ডি ডিআডিও এস সবই চলছে বেস্ট রিগার্স ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম ভালো থেকে স্টে আপডেটেড আর